নমস্কার, আমি অনন্তমা। শুরু করছি আজকের পর্ব। ঈর্ষা করি, কি করে বলবো? আবারও আপনারা অনেক চিঠি পাঠিয়েছেন এবং আমরা খুব সম্মানিত। নিজের ঈর্ষার মুখোমুখি আপনারা দাঁড়িয়েছেন, অনেকে এমনকি নাম প্রকাশ করেও জানিয়েছেন ঈর্ষার সঙ্গে সহবাসের কথা। আমরা এই অনুষ্ঠানটিতে এমন কিছু দিক এই পর্বগুলিতে আনার চেষ্টা করছি, জানিয়ে সত্যি সত্যি কিন্তু আমরা খুব একটা সতর্ক হই না, সচেতন হই না, নিজের সঙ্গেও সংলাপে আসি না। কিন্তু সেই সংলাপ আপনারা আমাদের সঙ্গে যে ভাগ করে নিচ্ছেন, তার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। প্রিয়াঙ্কা যেমন লিখেছেন যে আমার কারুর ভালোতে ইদানিং অতটা ভালো সত্যিই লাগছে না, ওই ঠিক যেরকম আমরা প্রময় বলেছিলাম, কিন্তু কেন ভালো লাগছে না, কোথায় আমার কষ্ট আমি ঠিক বুঝতে পারছি না। উনি এটাও লিখেছেন যে আমি নিজে, আমার 30 বছর বয়স, আমি কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপেয়ার হচ্ছি, পড়াশোনা করছি, আমার পেন্টিং হবি, গার্ডেনিং হবি। অর্থাৎ প্রিয়াঙ্কা বলতে চেয়েছেন সেই অর্থে জীবনে এই মুহূর্তে যে ওর কোনো চিহ্নিত অপ্রাপ্তি আছে তা নয়, কিন্তু কোথাও যেন অন্যের সুখে সুখী হতে না পারাটা প্রিয়াঙ্কা অভিজ্ঞতায় পাচ্ছেন। প্রিয়াঙ্কা বলেছেন মাকে বলতে গিয়েছিলাম, মা প্রায় রেড়ে করে উঠেছেন, তারপর থেকে আর এই নিয়ে মায়ের সঙ্গে কথা বলিনি। কিন্তু আমি জানি না আমার কিভাবে কিভাবে বিষয়টা বোঝা উচিত, আমার কি করা উচিত। উনি লিখেছেন আমি কি প্রশ্ন করব তাও বুঝতে পারছি না, কিন্তু আমার না ভালো লাগছে না। প্রিয়াঙ্কা, হোল্ড অন টু দ্যাট, কারণ কেন ভালো লাগছে নাটা যে আমরা চিহ্নিত করতে পারছি না, এই চিহ্নিতকরণ হয়তো যত আমাদের এই পর্ব এগোবে সম্ভব হতে পারে। প্রিয়াঙ্কা, অনেক সময় না অন্য মানুষের জীবনেও যে যে বিষয় নিয়ে ঈর্ষা উঠে আসছে, শুনতে শুনতে এমনও হতে পারে আপনি বুঝতে পারলেন তবে কি এই নিয়ে আমারও ঈর্ষা আছে, এবং হয়তো তার উত্তরে পেলাম। আমরা রইলাম, আপনার চিঠিটা আমরা সঙ্গে রাখলাম, আমরা বাকি চিঠিগুলোতেও ঢুকি। কারণ কী নিয়ে আমার অপ্রাপ্তি, কী নিয়ে আমার ঈর্ষা, তার উত্তর আদতে আমারই মধ্যে আছে। আমরা একসঙ্গে সে অন্বেষণের পথ শুরু করলাম আপনার চিঠি দিয়ে। এবার যার চিঠি পড়ব, নাম প্রকাশে অনিচ্ছুক নন, অনিশ লিখেছেন যে আমি একজন কলেজ ছাত্র, আমাকে অনেকেই বলে ওর মতো হওয়ার চেষ্টা কর, তার মতো হওয়ার চেষ্টা কর, তাই নিয়ে আমার খুব খারাপ লাগে। এই তুলনার জায়গাটা অনিশ নিয়ে এসেছেন, এবং এও বলেছেন যে আমি ব্যক্তি স্বাতন্ত্র্যের দিক থেকে কথা বলতে গেলে তো এটা বিশ্বাস করি যে প্রত্যেক ব্যক্তি নিজস্ব সম্ভাবনার আধার। এই তথাকথিত পরিমাপ, ওর মতো হওয়ার চেষ্টা, এই তকমাগুলো খুব খারাপ। কিন্তু আমি অনেক সময় এটা বোধ করছি, আমি ওকে ঈর্ষা করি কারণ আমার অপ্রাপ্তিকে ওর প্রাপ্তির মানদণ্ডে বিচার করা হচ্ছে। এ কথাও অনিশ জানিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। হয়তো নিজের অপ্রাপ্তির সঙ্গে বা দুর্বলতার সঙ্গে আমরা যখনই সঙ্গতি বিধান করতে যাচ্ছি তখনই একটা ঈর্ষাবোধ তারা করে বেড়াচ্ছে। ভারী সুন্দর লিখেছেন আপনি। এও বলেছেন যে অনেক কিছু ভুলতে চাইলেও ভুলতে পারছি না, অন্যের সাফল্যও আমাকে কোথাও বিব্রত করছে, এমনও হতে পারে হাসি মুখের মধ্যে এক অখুশি মুখ আমি বহন করছি, হয়তো আমাকে নিয়েও অন্যদের এই একই বোধ আছে। এই ইঙ্গিতও রেখেছেন অনিশ, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা থেকে, পড়াশোনার জায়গা থেকে আমাদের অপ্রাপ্তি এবং অন্যকে নিয়ে ঈর্ষার অজস্র চিঠি এসেছে। আরেকটি চিঠি পড়ব যা এই মুহূর্তে আমাদের চারপাশে যা চলছে সেই আবহে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। যিনি লিখেছেন তার নাম মণিদীপা। মণিদীপা বলছেন, আমার 33 বছর বয়স, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় আমি এমএ করেছি, বিএড করেছি, মাধ্যমিক থেকে বিএড, সব কিছুতে আমার ফার্স্ট ক্লাস নম্বর আছে। 2016 এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, আজও চাকরি পাইনি। আমার আত্মীয়, তুতো ভাই বোন, বেশ কিছু বন্ধুবান্ধব চাকরি করে, আমি তাদের ঈর্ষা করি না কিন্তু খোলা মনে তাদের সঙ্গে আজকাল মিশতেও পারি না, কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি না, খুব খারাপ লাগে, লজ্জা লাগে, নিজেকে অকেজো লাগে, অক্ষম লাগে, অপ্রয়োজনীয় লাগে। একই বক্তব্যের আভাস পেয়েছি নিথির চিঠিতেও। নিথি ভারী সুন্দর একটি বাক্য লিখেছেন, ঈর্ষা করি না কিন্তু অন্যরা যখন সফল, আমি যখন এখনও চাকরি পাইনি, তা নিয়ে আমার বড় কুণ্ঠা হয়। নিথিও জানিয়েছেন কোনো পারিবারিক অনুষ্ঠানে বন্ধুদের কোনো ডাকে সাড়া দিতে আজকাল আমার কোথাও যেন একটু কুণ্ঠিত লাগে, ইচ্ছে করে না যেতে, চাকরি পাচ্ছি না। আমি এই চিঠিগুলোকে একটু একত্রে নেব, তারপর আবারও সাফল্য, কর্মজগতে ঈর্ষা নিয়ে বিস্তারিত কথায় ঢুকব। এই যে মণিদীপার চিঠি, নিথির চিঠি, এমনকি অনিশেরও বক্তব্য, যেখানে রয়েছে যে অন্য কারোর সাফল্য আর আমার না পাওয়ার মধ্যে একটা বিরাট অসঙ্গতি, তার দরুন আমার মধ্যে অস্বস্তি,
এর কিন্তু একটা বৃহত্তর প্রেক্ষিত আছে। মানে বিষয়টা খুব মাইক্রো নয় মনিদীপা, ম্যাক্রো। আমরা তো দেখছি যে নিয়োগ, তার মধ্যে চাকরি ইত্যাদিতে আরও কত ধরনের উপাদান কাজ করে, কত ধরনের সমীকরণ কাজ করে। আইডিয়ালি তেমন হওয়ার কথা ছিল না, কিন্তু তার অবকাশ যে থাকে এ তো আমরা বুঝতে পারছি। আমরা বদল করতে এক্ষুনি না পারি, কিন্তু যখন আমি নিজের না চাকরি পাওয়াকে দেখছি, তা যেন শুধুমাত্র আমার ব্যক্তিগত অক্ষমতা দিয়ে না দেখি, নিদেন পক্ষে সেটুকুর প্রয়াস আমাদের থাকুক। ধরুন যারা চাকরি পাচ্ছেন, আমি বলছি না তাদের কারুর যোগ্যতা নেই, তাদের অনেকেরই যোগ্যতা হয়তো আছে, কিন্তু তারা কোন প্রেক্ষিতে কিভাবে পেয়েছেন দিয়ে আমি ছোট হয়ে যাই না, আমি কোথাও অক্ষম অপ্রয়োজনীয় হয়ে যাই না। আমার এই ঈর্ষাবোধ আসছে, খুব স্বাভাবিকভাবে আসছে, তার কারণ আমার মনে হচ্ছে আমারও পাওয়ার কথা ছিল। জানবেন, ঈর্ষার মধ্যে একটা খুব বড় সেন্স অফ আনফেয়ারনেস কাজ করে, যা আমার পাওয়ার তুমি কেন আমায় তা দেবে না। এখান থেকেও কিন্তু আমাদের মধ্যে ঈর্ষাবোধ আসতে পারে। আপনাকে বলবো মনিদীপা, নিথি তোমাকেও বলবো, যে কোথাও এই যে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি, ঈর্ষা তো আমাদের সেই জায়গায় ঠেলে। আপনারা অনেকেই ইনফ্যাক্ট এটা লিখেছেন, কারণ কি হয়, যখন আমি অন্যদের মাঝখানে দাঁড়াচ্ছি আমার ট্রিগার্ড লাগতে পারে, ওদের সাফল্য ওদের উদযাপন দেখে মনে হতে পারে এদের মধ্যে বোধহয় আমার জীবনটাই ঠিক এগোলো না। এটাও বোধহয় পুরো সত্য নয়, কারণ আমরা যেটা পাচ্ছি না সেটা আমাদের কাছে সত্যিই এত গুরুত্বপূর্ণ হয়ে যায় যে অন্যের গোটা জীবনটাকে আমরা ওই পাওয়াটুকু দিয়ে দেখি। তারও যে অনেক না পাওয়া থাকতে পারে, তারও যে অনেক জীবনের অপ্রাপ্তি থাকতে পারে, ওগুলি আমার চোখে পড়ে না, কারণ আমার জীবনটা এই অপ্রাপ্তি দিয়েই আমি সংজ্ঞায়িত করেছি, নিরূপিত করেছি। সেখান থেকে আমার মনে হতে পারে সব ভালো ওদের, সব খারাপ আমার। এই বিভাজনের মধ্যে অতিরঞ্জন আছে, কোথাও অতিরেক আছে। একটু সচেতন হই। এখানে আরেকটা কথা বলবো, অনিশকেও বলবো, মনিদীপাকেও বলবো, আমরা অন্যের কম্প্যারিজনের দ্বারাও যেমন প্রভাবিত হই, আমরা নিজেরাও অনেক সময় কম্পেয়ার করতে থাকি। অনিশ, যারা যারা তুলনা টানছে তাদেরকে আমরা হয়তো আটকাতে পারবো না, কিন্তু আমি একটা সচেতন বাঁধ রাখবো আমার মনে, তোমার তুলনা দিয়ে আমি দেখবো না, কারণ ওর জীবনের ইতিহাস, ওর ট্রাজেক্টরি আর আমারটা এক নয়, আমরা এক পথে হাঁটিনি। ওরটা যেমন আমি জানি না, আমারটাও তো ও জানে না। ঠিক যেরকম আপনি লিখেছেন অনিশ, যে হয়তো আমাকে নিয়েও কারোর ঈর্ষা আছে, হ্যাঁ হতেই পারে আছে, এই যে এত অপূর্ব বাংলা লেখেন আপনি, হতেই পারে আপনাকে নিয়ে কারোর ঈর্ষা থাকবে। যেমন অন্যের ঈর্ষার উপর আমার নিয়ন্ত্রণ নেই, ঠিক তেমনি তুলনামূলক বিন্দুতে আমি যে মানুষটিকে বসাচ্ছি, যদি সমাজও আমায় বলে ও তোমার থেকে ভালো, তাতেই ও আমার থেকে ভালো হয়ে যায় না। এবং এই যে কোথাও আমরা অন্যের পাওয়াকে সত্যি বড় করে দেখছি এবং নিজের না পাওয়াকেও খুব বড় করে দেখছি, এর দরুন অনেক সময় শুধুমাত্র সামাজিক পরিসর থেকেই যে আমাদের একটা বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে তা নয়, এর পরের যে চিঠিগুলো পড়বো দেখবো সেখানে আমার ব্যক্তিগত সম্পর্ক, খুব ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যেও একটা টানাপোড়েন তৈরি হচ্ছে। যেমন একজন লিখে জানিয়েছেন যে আমার বেস্ট ফ্রেন্ড, গত প্রায় 3 বছর ধরে যাকে আমি আমার বেস্ট ফ্রেন্ড বলে মনে করি, সে সম্প্রতি একটি চাকরি পেয়েছে, যে ইন্টারভিউটি আমিও দিতে গিয়েছিলাম, আমার চাকরি হয়নি, ওর চাকরি হয়েছে। উনি লিখেছেন যে আমি যখন দেখছি যে কেউ সোশ্যাল মিডিয়াতে তার সঙ্গী পেয়ে গেল, জীবনে নতুন সাফল্য আসছে, চাকরি আসছে, আমার কোথাও কিন্তু একটু অসুবিধে হচ্ছে, হ্যাঁ ঈর্ষা হচ্ছে। দুটো শব্দ উনি লিখেছেন, একাকিত্ব এবং বেকারত্ব, এই দুটোই আমাকে গ্রাস করছে। প্রিয় বন্ধুকে নিয়ে যেমন উনি ওর অভিজ্ঞতার কথা জানিয়েছেন, আরেকজন জানিয়েছেন তার পার্টনার সম্পর্কে, তার প্রেমের সঙ্গী সম্পর্কে লিখছেন, আমরা দুজনেই একসঙ্গে MSc করছি, যার সঙ্গে এখন সম্পর্কে আছি সে এবং আমি, সেই অর্থে কোনো বিরোধ নেই, দুজনেই পড়াশুনো করছি ইত্যাদি, কিন্তু ওর ভালো হলে আমার ভালো লাগার সাথে কোথায় যেন একটা অদ্ভুত ফিলিং জন্মায়। ধরা যাক ও ভাইবাটা ভালো দিল, ধরা যাক কোনো প্রজেক্ট ভালো করলো, কোনো কাজ ভালো করলো, কেমন একটা ঈর্ষাবোধ আসে, ইস ওর মতন এত সুন্দর করে যদি আমিও ভাইবাটা দিতে পারতাম, এই ধরনের মানসিকতা ওর মধ্যে কাজ করছে। তারপর অবশ্য নিজেকে নিয়েই ওর কখনো কখনো খারাপ লাগছে, হয়তো কোনো না কোনোভাবে সেই জায়গাগুলোতে আমি নিজেকে বসাতেও চেয়েছি অনেকবার, যে জায়গাগুলোতে ও রয়েছে, কিন্তু জীবনের গতিতে সবাই তো সবসময় একই অবস্থান পায় না। এক্স্যাক্টলি এই উত্তরের জায়গা থেকে আসবো, আমরা দুজন একই কোর্স পড়তে পারি, ও আমার প্রেমিকা হতে পারে, আমার প্রেমিক হতে পারে, আমার বেস্ট ফ্রেন্ড হতে পারে, একই চাকরির জায়গায় আমরা দুজনে গিয়ে থাকতে পারি, কিন্তু কোন প্রেক্ষিতে কার কোন ধরনের আচরণ, কৃতকর্ম
কী ফলাফল আনবে এর অনেক উপাদান আবারও থেকে যায় যা আমার নিয়ন্ত্রণে নেই। আমি যদি প্রতি মুহূর্তে অন্য মানুষের কাজ নিয়ে, বিশেষ করে তারা যদি আমার প্রিয় মানুষ হন, তাদের পাওয়া নিয়ে কষ্ট পেতে থাকি, আমার দু জায়গায় শূন্যতা তৈরি হয়। এক হচ্ছে ও যে নাম্বারটি পাচ্ছে, ও যে চাকরিটি পাচ্ছে, ওটা আমার এমনিই পাওয়া হচ্ছে না, ফলে তো সেখানে কিন্তু আমার একটা অপ্রাপ্তির যন্ত্রণা আছেই। এই যে ওর প্রতি আমার একটা ঈর্ষাবোধ আসছে, এর দরুন কিন্তু আমার সম্পর্কের জমিতেও আমি যতটা ভালো বোধ করতে পারতাম সেটাও নড়ে যেতে শুরু করছে। অর্থাৎ ওই এক্ষুনি যিনি লিখেছেন একাকিত্ব বেকারত্ব, একাকিত্বটা আরও বাড়ছে, অনেক সময় সম্পর্কের তকমা নিয়ে ঘুরছি কিন্তু সম্পর্কের মধ্যে দাঁড়িয়েও একা হয়ে যাচ্ছি, কারণ আমি আমার প্রেমিকাকে, প্রেমিককে আমার প্রতিদ্বন্দ্বী ভাবছি। এ ঘটনা কিন্তু ঘটে অনেক সময়, কিন্তু এমন হয় যে যার সঙ্গে আমি আমার প্রেমের সম্পর্কে আছি তাকেই আমার প্রতিদ্বন্দ্বী মনে করছি, বিশেষ করে যদি আমরা একই ধরনের পেশায় থাকি, একই ধরনের পড়াশোনায় থাকি। আমরা অভিমান ছবিটা দেখেছি তো, এ কিন্তু বড় বাস্তব, ঘটে এমনটা। কিন্তু এখানেও আমরা যদি একটু সচেতন হতে পারি, সতর্ক হতে পারি যে এই ঈর্ষার যে একটা সংযোগ, তার মধ্যে দিয়ে কি আমি আমার সম্পর্কেও আরও একটু একা হয়ে যাচ্ছি না? এখানে একটা কথা বলবো, আমার খুব প্রিয় মানুষের প্রতিও যদি আমি ঈর্ষা বোধ করি, তার মানেই আমি খারাপ মানুষ হয়ে গেলাম না, কারণ ঈর্ষা একটি অত্যন্ত রেগুলার একটা অনুভূতি যা আমাদের অনেকের মধ্যে আসতে পারে। ঈর্ষা কিন্তু খুব একেবারে ব্যতিক্রমী অনুভূতি, খুব শুধু খারাপ মানুষদের ঈর্ষা হয় এমনটা নয়, কিন্তু আমাদের অনেকেরই ঈর্ষা আসে। এবং আপনাদের অনেককে অভিনন্দন যে আপনারা নিজের ভেতরকার সেই ঈর্ষা অন্তত দেখতে পাচ্ছেন, চিনতে পারছেন, অস্বীকার করছেন না। অস্বীকার করলে এর থেকে মুক্তি পাওয়া যায় না। তো কোথাও যদি আমরা একটু এভাবে দেখি যে যখন আমার প্রিয় মানুষেরও কিছু দিক নিয়ে আমার ঈর্ষান্বিত বোধ করছি, আমি কোথাও যেন একটা বিড়ম্বনা তৈরি হচ্ছে, নিজেকে নিয়ে বিব্রত লাগছে, কুণ্ঠিত লাগছে, আমরা একটু নিজের সঙ্গে থেমে বোঝার চেষ্টা করি, আচ্ছা ওর প্রাপ্তিতে কি কখনো আমারও প্রাপ্তি হয় না? এ যদি আমি একটু বোধ করতে পারি তাহলে কিন্তু আমারও অনেক অন্য প্রাপ্তির ভাঁড়ার পূর্ণ হতে থাকে। আর একটু বলি, ধরা যাক যার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক, আমি যদি তার সাফল্যে কখনো সত্যিই ভেতর থেকে খুশি হতে পারি, আমার কিন্তু কিছু কিছু জায়গায় গর্ব, ভালো থাকার একটা নতুন অভিজ্ঞতা তৈরি হতে পারে। এমনও আমি ভেবে দেখতে পারি যে কিছু দিকে ও হয়তো ভালো, কিছু অন্য দিকে আমি হয়তো ভালো। আমরা যখন সম্পর্কে থাকি কেউ তো কারোর একে অপরের মিরর রিফ্লেকশন হই না, প্রতিবিম্ব হই না, আবার বিকল্পও হই না, পরিপূরক হই। হয়তো একটা দিক তোমার খুব ভালো হবে, আরেকটা দিক আমার খুব ভালো হবে, তাই জন্যই তো একসঙ্গে পথ চলা। সেখানেই তো যেখানে যেখানে আমার খামতি তুমি আমার পাশে দাঁড়াবে, যেখানে যেখানে তোমার সঙ্গে আমার সহায়তার প্রয়োজন আমি তোমার পাশে থাকবো, বন্ধুত্বেও কিন্তু এটা সম্ভব। ঈর্ষার দরুন আমার সম্পর্কের মধ্যে যে জটিলতাগুলো আসছে আমরা সেগুলোকে একটু অন্যভাবে ডিল করতে পারি কিনা দেখি। আরেকজন লিখেছেন যে আমি কোনোদিন পিএইচডি করবো ভাবিনি, আমি কোনোদিন প্রাইভেট সেক্টরে চাকরি করবো ভাবিনি, আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে একেবারেই সরকারি চাকরির জন্য পড়াশোনা, সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য পড়াশোনা করছি, কিন্তু ইদানিং যখন দেখছি যে কেউ প্রাইভেট সেক্টরে আমার বন্ধুরা চাকরি পেয়ে গেলেন অথবা কেউ পিএইচডি করছেন, কীরম যেন একটা অসুবিধে হচ্ছে। এক্ষেত্রে বলবো যে আবারও আমার নিজের মধ্যে কিছু তুলনা চলে আসছে, যদিও ওই পথটা আমি কোনোদিনই নিতে চাইনি, আমি নিজেও জানি, সেটা আপনিও লিখেছেন, ওই পথ আমি নিতে চাইনি কিন্তু সাফল্য নিতে চেয়েছি। অনেক সময় অন্য যখন সফল হয়ে যায় আমার আর তার পথের সিদ্ধান্ত যে গোড়ার থেকেই আলাদা ছিল ওটা আর আমাকে তখন ভাবায় না, ভাবায় এই সত্য ও তো পেয়ে গেল, হয় হয় আমার তো পাওয়া হলো না। এবং দেখুন, আপনি যদি সিভিল সার্ভিসেস দেবেন মনে করে থাকেন, সেই পরীক্ষায় যদি আপনার উত্তীর্ণ হওয়ার ইচ্ছে থাকে, আমরা জানি যে সেখানে কিছু অনিশ্চয়তা থাকবে, এটা একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া, তাহলে যখন আমার অন্যের সাফল্যে কষ্ট হচ্ছে আমরা একটু যদি নিজেকে থেমে জিজ্ঞেস করি, আচ্ছা ওই জীবনটা কি আমি সত্যিই পেতে চেয়েছি? পেতে চাইলে এখনও তো আমায় কেউ আটকাচ্ছে না। আমি মণিদীপাকে বলবো, আমি জানি না এসএসসির মাধ্যমে কবে আমার কোন তালিকায় নাম প্রকাশ হবে, আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে আরও অনেক গল্প রয়ে যাচ্ছে। আচ্ছা নিদেন পক্ষে অন্য কোনোভাবে কি আমার শিক্ষকতার চাকরি, অন্য কোনো সেক্টরে আমি কি একটু এক্সপ্লোর করে দেখতে পারি? নিথিকেও বলবো, অনেক সময় যেটা হয় যে আমার যদি এই অপ্রাপ্তিতে আমার খুব অসুবিধে থাকে আমরা একটু পথ বদলে দেখতে পারি। এমনও হতে পারে ওটা আমার খুব কাঙ্ক্ষিত পথ ছিল না, কিন্তু ঠিক যেভাবে উপার্জন করতে চেয়েছিলাম এক্ষুনি যদি পৃথিবী, আমার সমাজ, আমার পরিপার্শ্ব সে দরজা না খুলে দেয়,
অন্য কোনো পথে কি উপার্জন আমি করতে পারি? নিদেন পক্ষে সেই আর্থিক উপার্জনের মধ্যে দিয়ে যে আত্মবিশ্বাস ফিরে পাবো, তাই দিয়ে কি আমার মধ্যেকার অপ্রাপ্তি কিছুটা হলেও কমতে পারে? কারণ কোথাও এই যে কুণ্ঠিত বোধ করছি, মিশতে পারছি না, আমার অন্যের তুলনায় তো আদতে নিজেকে ছোট লাগছে। এবং এই ক্ষেত্রে আমরা মনে রাখবো, পরবর্তী চিঠিগুলোতেও যখন যাব আবারও এই প্রসঙ্গ আসবে, ঈর্ষার সঙ্গে যুক্ত আছে আমাদের হীনম্মন্যতা বোধ। আমি যদি সত্যিই নিজেকে নিয়ে খুব আত্মবিশ্বাসী হতাম, আমিও ওর সঙ্গে নিজের তুলনা করতাম না, ওর পাওয়ায় আমার না পাওয়া আমার কাছেও এত বড় হয়ে আসতো না। ওর সঙ্গে তুলনা করতে গিয়ে আমার আমাকে বিকাশ করা সম্ভব হচ্ছে না। এমনও তো হতে পারে যে ওর সঙ্গে তুলনা করে নয়, আমি আমার মতো করেও আরও অন্য কিছু করতে পারতাম। একটা উদাহরণ দিই, ধরা যাক আমি যদি মনে করি যে ও যত নম্বর পাচ্ছে আমাকে ততই পেতে হবে, এবং ও নম্বরটা ভালো পেলে আমার ঈর্ষা হচ্ছে, এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে কিন্তু আমিও আমার সাফল্যের গোটা প্রেক্ষিতকে সংকীর্ণ করে আনছি। ধরা যাক ও 180 পায়, হয়তো আমার 90 পাওয়ার কথা, আমি 80কে টার্গেট করছি ওকে প্রতিদ্বন্দ্বী বানিয়ে, ও 80 পেলে ভীষণ ঈর্ষা করছি। কিন্তু যদি আমি ওকে ভুলে গিয়ে আমার নিজের বিকাশের কথা ভাবি, এমনও তো হতে পারে আমি ওকে ছাপিয়ে গেলাম, অন্য কোনো দিকে ছাপিয়ে গেলাম, তাহলে ওকে প্রতিদ্বন্দ্বী বানাতে গিয়ে কিন্তু আমিও আমার নিজের সম্পূর্ণতায়, সামগ্রিকতায় নিজেকে আদতে আর দেখতে পাচ্ছি না। ঈর্ষা আমাকে আমার চোখ থেকেও কোথাও যেন ছোট করে আনছে, আমার নিজের ব্যক্তিকে সংকীর্ণ করে আনছে। আমরা সেইখানে যদি আর একটু সচেতন হতে পারি, নিজের মধ্যেকার ঈর্ষাকে চিহ্নিত করব, তার সঙ্গে একটা অন্য বোঝাপড়ায় আসতে পারি কিনা দেখি। সম্পর্কের ক্ষেত্রে ঠিক যেখানে পৌঁছতে চাইছি পৌঁছতে পারছি না, এই ঈর্ষাবোধ, এই যন্ত্রণা বোধের কথাই পরবর্তী চিঠিগুলোতে রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন লিখেছেন যে আমি শিক্ষিত, ভালো চাকুরিরত, বাড়ি থেকে সম্বন্ধও দেখা হচ্ছে কিন্তু সেভাবে টিকছে না, সমবয়সী সকলেই প্রায় বিবাহিত অথবা সম্পর্কে আছেন, আমার ওদের দেখলে কিন্তু আজকাল ঈর্ষা হয়, আমার মনে হয় আমি কি এতটাই অযোগ্য যে আমার জীবনে সেই প্রিয় মানুষটা থাকতে নেই। যখন কেউ নিজের স্পেশাল মোমেন্টসের গল্প শেয়ার করেন, কেমন একটা বিরক্ত বোধ করি, একটা কোনো অজুহাত দিয়ে সেখান থেকে সরে আসি, আমার কেন এমনটা হচ্ছে? এমনও তো সত্যি যে ভগবান সবাইকে সব কিছু দেন না, হয়তো আমাকেও তাই মনের মানুষ দেননি, তবে কেন হচ্ছে? আরেকজন যেমন লিখেছেন যে আমার সাথে একজনের বিয়ে ঠিক হয়েছিল কিন্তু তিনি হঠাৎ মারা যান, আমি আর বিয়ের কথা ভাবিনি, কিন্তু ঘটনার 8 বছর হয়ে যাওয়ার পরেও কোনো বিবাহ অনুষ্ঠানে গেলে আমার কষ্ট হয়, অনেক কাছের মানুষ বলেন আমি নাকি ঈর্ষাপরায়ণ হয়ে উঠছি, কিন্তু ঈশ্বর জানেন যে আমি সত্যি, যারা বিবাহ বন্ধনে আছেন তাদের ভালো চাই, আমি চাই তারা ভালো থাকুক, কিন্তু আমার কষ্টটাও তো উপেক্ষা করতে পারি না। একই ধরনের বক্তব্য এসেছে আরও অনেকের চিঠিতে, যেমন একজন লিখেছেন যে আমি ডিভোর্সড, সন্তান আছে, কাজের জায়গা এবং পরবর্তী ক্ষেত্রে সম্পর্ক দুটোর কোনোটাই সেভাবে আমার মনের মতো আর হয়ে ওঠেনি, সেই অর্থে নিজের পায়ে দাঁড়াতে পারছি না, এবং নিজের সম্পর্কের ক্ষেত্রে এতবার ঠকেছি সেই বিপন্নতাও আজ তাড়া করে বেড়ায়। যখনই অন্যের জীবন দেখি মনে হয় ওদের সবই পূর্ণ, আমার ভাড়ার শূন্য। আরেকজন লিখেছেন যে আমার দীর্ঘ 10 বছরের প্রেম আজও পূর্ণতা পায়নি নানান পারিবারিক কারণে। উনি একথাও বলেছেন যে আমার খুব অচেনা কারোর বিয়ের ছবি দেখলেও আজকাল আমি কিন্তু চোখের জল ফেলি, বিশ্বাস করো দিদি আমি সত্যি কারোর খারাপ চাই না, এটা আপনারা প্রত্যেকে লিখেছেন, কিন্তু আমি না ছোটবেলা থেকে বাবার স্নেহ পাইনি, এই বয়সে এসে বাবা মেয়ের খুনসুটি দেখেও কিন্তু আমার চোখে জল চলে আসে, আমার খালি মনে হচ্ছে যে আমি তো অনেক পরিশ্রমের পরেও যেখানে পৌঁছতে চাই পৌঁছতে পারছি না, ওর মধ্যেও কোথাও তার কর্মজীবন নিয়ে কোথাও অপ্রাপ্তি রয়েছে এবং পাশাপাশি সম্পর্কের যন্ত্রণা তো রয়েইছে। এই প্রত্যেকটি চিঠিতে আমরা এক ধরনের সম্পর্কের একাকিত্বের গল্পও পেলাম এবং সেখান থেকে ঈর্ষা অবশ্যই, কারণ ওই যেটা একটু আগে বলছিলাম ঈর্ষার গোড়াতে তো এটাই আছে, আমার না পাওয়া তোমার পাওয়া। এবং ঈর্ষাকে একটু তাত্ত্বিকভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি, একেবারে তাত্ত্বিকভাবে বলছি, ঈর্ষা কিন্তু জন্মলগ্ন থেকে একটি শিশুর মধ্যে আসতে পারে, এ কথা মনস্তত্ত্বের গবেষণায় উঠে এসেছে, তত্ত্বে উঠে এসেছে। কীরমভাবে উঠে আসতে পারে? একটা শিশু যখন জন্মাচ্ছে সে জানছে যে আমার খিদে পেলেও মা কখন এসে খাওয়াবে তার উপর আমাকে নির্ভর করতে হয়, অর্থাৎ খাদ্যের ভাণ্ডারটি আছে মায়ের শরীরে, প্রথম ঈর্ষা শিশু তখন অনুভব করে। আমার শরীরেই যদি থাকতো, আমি যদি স্বয়ংসম্পূর্ণ হয়ে যেতে পারতাম, আমি আমাকে যদি ফিট করিয়ে দিতে পারতাম, কি দারুণ হতো ভাবুন তো।
ও বেচারি এইটুকু একটা অসহায় বিপন্ন অস্তিত্ব, ওর মধ্যে তখন ঈর্ষার বোধ এসে থাকে, অর্থাৎ আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু মনস্তত্ত্ব বলছে ওই সময় দাঁড়িয়ে ঈর্ষার অনুভূতি এসে থাকতে পারে, যখন মনে হচ্ছে তোমার কেন আছে, কেন তোমার ওপর আমায় নির্ভর করতে হচ্ছে, কেন আমার মধ্যে নেই, তোমার গোটা ভালো, তোমার পাড়ার মধ্যে যেন তুমি ক্ষমতা সম্পন্ন আমি বিপন্ন, এই হচ্ছে ঈর্ষার উৎস। তাহলে ঈর্ষা যে আমাদের প্রত্যেকের অনুভূতির জগতে থাকবে, কখনো না কখনো ঠাঁই পেয়েছে, এ কিন্তু সত্য। এবার আসে আপনাদের প্রশ্নে, সম্পর্ক নিয়ে যখন আমি ঈর্ষান্বিত হচ্ছি, আবারও যাদের সম্পর্কের ছবি দেখে আমি ভাবছি ওপারে সর্বসুখ, সত্যি তাদের সম্পর্কগুলো কতটা সুখী আমি আপনি জানি না, কিন্তু আমরা কি দিয়ে জানার চেষ্টা করছি? আমরা সোশ্যাল মিডিয়া দিয়ে জানছি। আমরা দেখছি কোথাও একটা খেতে গেছি, আমাদের পাশের টেবিলে কেউ বসে খাচ্ছেন, খাবার অর্ডার করছেন, একটা পরিবার এসেছে, সেই পরিবারের বাকি চিত্রটা কিন্তু আমি আপনি জানি না। মানে ধরুন যখন ভীষণ দাম্পত্য কলহ চলছে, ফাটাফাটি ঝগড়া হচ্ছে, তখন কি কেউ হাসি মুখে সেলফি তুলে পোস্ট করে নাকি ছবি? মোটেই করে না। তাহলে যে ছবি আপনি দেখছেন সে তো আংশিক সত্য, সেই সত্য দিয়ে ওদের গোটা সম্পর্কের চিত্র নিরূপণ করছেন কেন? এই যে আমি মনে করছি আমার একাকিত্বেই সর্বদুঃখ আর ওর যৌথতাতেই সর্বসুখ, এখানেও আমার কোথাও একপেশে ভাবনা থেকে গিয়ে থাকতে পারে। এমনও হতে পারে যে আমি এই মুহূর্তে যেভাবে সম্পর্কে যেতে চাইছি পাচ্ছি না, আমি মানছি সেটা কষ্টকর, আমি দেখব যদি মনের মতন কাউকে পাই তার সঙ্গে সম্পর্কে যাব, যদি আমার ভেতর থেকে কারোর সঙ্গে সে সংযোগ তৈরি হয় হবে, কিন্তু যাদের ছবি দেখে আমার মন ভারাক্রান্ত হচ্ছে সেটা তাদের গোটা জীবনের ছবি নয়। আচ্ছা ধরুন যদি কেউ সুখীও থাকেন, সেটা সুখের একটা দিক, তারও যে অন্য কারোর জীবনের অন্য কিছু নিয়ে অসুখ নেই এও কিন্তু আমি আপনি জানি না। আমি এমন অনেক দম্পতি জানি যারা ভীষণ একে অপরের সঙ্গে প্রায় জড়িয়ে লেপ্টে রয়েছেন, তাদের মাঝে মাঝে মনে হয় ওরে বাবারে যদি কয়েকদিনের জন্য এসব থেকে ছুটকারা পেয়ে যেতাম, কয়েকদিনের জন্য যদি জাস্ট হাওয়া হয়ে যেতে পারতাম, তাদের যৌথতাতেও ক্লান্তি আছে, এ গল্পও সত্য। তো সুতরাং কোথায় গিয়ে আমার স্বস্তি, এ কিন্তু আমার সঙ্গেই আমায় বোঝাপড়ায় আনতে হবে। ওর স্বস্তির ছবি দেখে আমি আমার অস্বস্তির উত্তর পাবো না, আমার ঈর্ষা আসতে পারে, কিন্তু সে ঈর্ষাকে যদি আমায় বুঝতে হয়, আমাকে বুঝতে এ কথাও হবে যে আমি যাকে সব পেয়ে গেছে বলে ধরে নিচ্ছি হয়তো তার ভাণ্ডারেও সব নেই, আমার ভাণ্ডারেও যাকে আমি নেই ধরে নিচ্ছি সেই নেইটুকু নেই হলেও আরও কিছু আছে আছে আছে, সেই আছেগুলোর দিকে আমি একটু তাকাই। আমার জীবনে তো আমি আরও অনেক ভূমিকাতেই রয়েছি। এই যে আপনি যখন বলছেন যে পিতৃ স্নেহ দেখলেও আপনার মন ভারাক্রান্ত হয়, আপনার বাবার স্নেহ প্রকাশের ভাষাও কিন্তু আলাদা হয়ে থাকতে পারে। অনেকে আছেন যাদের বাহ্যিক প্রকাশ খুব বেশি, সেই বাবারাই একমাত্র স্নেহ পরায়ণ এমনটা বলা যায় না। এমন অনেক বাবা আছেন যারা এত দেখাতে পারেন না, ভেতরে ভেতরে অনেক বেশি উদ্বেল হন, হয়তো সত্যিই নানান কাজের চাপে, পরিবারের চাপে, বিশেষ করে আমরা দেখেছি আমাদের সমাজে পুরুষ মানুষরা অনেক সময় তাদের আবেগ প্রকাশ করার পরিসরই পান না, অনুভবও করেন না ধরে নিচ্ছি কেন। তাহলে যে ছবিটা বাবা মায়ের দেখে আমার চোখে জল এলো, আমারও যদি কখনো মনে হয় যে আমি বাবার কাছে গিয়ে একটু বসলাম, আমি না হয় হাতটা একটু এগিয়ে দিলাম, আমি না হয় বাবার মাথায় একটু হাত বুলিয়ে বললাম বাবা ঠিক আছো, শরীর টরীর ঠিক আছে, ওই স্পর্শের জন্য বাবারও মন যে আকুল নয় ধরে নিচ্ছেন কেন? হতে পারে ওই ভাষাটা ওর সঙ্গে কেউ আজও শুরুই করেনি। একইভাবে যখন আপনি বলছেন যে আমার যার সঙ্গে বিয়ের কথা ছিল তিনি চলে গেছেন, তারপর থেকে আমি আর ভেতর থেকে বিবাহ করতে চাইনি, এটা আপনার সিদ্ধান্ত, আমি একদম বুঝতে পারছি আপনি কারুর বিবাহে গিয়ে কারুর সম্পর্ক নিয়ে এটা মনে করেন না ওরা অখুশি হন, ইনফ্যাক্ট যারা ঈর্ষা করছেন তারা অন্যের সুখটা নিয়ে নিতে চান না, অন্যের সুখ দেখে তাদের নিজের না পাওয়ার যন্ত্রণা আবারও নিজের মধ্যে যেন চলে আসছে, সেখান থেকে ঈর্ষা আসছে। কিন্তু যখন আমি অন্যের বিবাহের ছবি দেখছি এবং আমার মনে হচ্ছে ওর জীবনে তো এটা রইল কই, আমার জীবনে তো রইল না, এটুকু শুধু নিজেকে জানানি দেব, ওর জীবনেরও বাকি অনেকটা গল্প এখনও আমি জানি না, ওর জীবনেও যে বিয়ের পিঁড়িতেও এক্ষুনি গিয়ে বসলো বা যে এক্ষুনি কবুল 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 বলে উঠল তার মধ্যে কোথাও দ্বিধা ছিল কি না আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি এক ঝলক ছবি দেখলাম। আমার জীবনেও যদি কখনো অন্য কেউ আসে যার সঙ্গে আমার এক ঝলক ছবি তৈরি করতে ইচ্ছে করবে,
কখনো নিজেকে কথা দিয়েছিলাম যে ও চলে যাওয়ার পর আর কারোর সঙ্গে আবদ্ধ হব না বলে, নাই বা আটকে রাখলাম নিজেকে। এটুকু আমার আপনার প্রতি অনুরোধ থাকবে, ভেবে দেখতে পারেন। আমরা সম্পর্কের জমিতে ঠিক যেমনটা চাই তেমনটা অনেক সময় পাই না, তার কারণ সেখানে আমার একার চাওয়া দিয়ে কিচ্ছু নিরূপিত হয় না, আরেকজন থাকে। অন্য মানুষ যদি আমার সমস্ত ভালো থাকার নির্ধারক হয়, সেই নৌকা দুলবে, কারণ সেই নৌকা আমি চালাচ্ছি না। আমি যে গাড়িতে বসে আছি আমি শুধুমাত্র সেই চালকের সিটেই থাকি। আমার পাশের গাড়িটির স্পিড কিন্তু আমি কন্ট্রোল করতে পারবো না, বারবার তাকে তাকে দেখতে পারি, স্পিড কন্ট্রোল করতে পারবো না। আমরা ঈর্ষা দিয়ে যদি সারাক্ষণ অন্যের পাওয়াটুকু দেখি, যন্ত্রণা দিয়ে দেখি, বিরক্তি দিয়ে দেখি, তাতে আমার এগিয়ে যাওয়াটাই কিন্তু ব্যাহত হয়, কারণ আমি আমার পথ থেকে বারবার চোখ সরিয়ে নিচ্ছি। আমার থেকে অন্যদের সবাইকে কি ভালো দেখতে, সবাইকে আমার থেকে বেশি স্মার্ট? পরবর্তী চিঠিগুলোতে সেই বক্তব্য উঠে এসেছে এবং আপনারা একথা জানিয়েছেন, কারণ এই ভাবনা শুধুমাত্র নিজের মধ্যে নিজে নিজেই আপনার চলে আসেনি। দায়ী আছে সমাজ, দায়িত্ব নেয় না সমাজ, কিন্তু তাদের আচরণের প্রভাবও বা আমরা অস্বীকার করি কী করে? একজন লিখেছেন যে আমার জীবনে আমার সবচেয়ে প্রিয় মানুষ আমার দিদি, সবচেয়ে কাছের দিদি, অত্যন্ত সুন্দরী। কিন্তু ছোট থেকে যখনই সুন্দর করে সাজতাম, বাড়ির লোক বলতো, ও মা, একদম তোর দিদির মতো লাগছে, অর্থাৎ আমাকে দেখতে এইবার ভালো লাগছে। এ কথা ওর বাবা মা বলতো না, কিন্তু অন্যরা বলতো। স্কুলেও বন্ধু বান্ধবরা বলতো, তোর দিদি কিন্তু তোর থেকে অনেক বেশি সুন্দর দেখতে, তার মানে তুইও ভালো কিন্তু দিদি অনেক বেশি ভালো। একথাও উনি জানিয়েছেন যে যখন উপহার আসে কোনো অনুষ্ঠানে পরিবারে, তখন ওর জন্য যে শাড়িটি আসে, ওর জন্য যে জামা কাপড় আসে, সেগুলো অত্যন্ত ভালো দেখতে এবং আমারটা পাতে দেওয়ার যোগ্য নয়। আমার সেইগুলো শুনতে শুনতে কোথাও একটা খারাপ লাগে। কোনো একটা অনুষ্ঠান বাড়িতে একসঙ্গে গেলেও শুনতে হয় দিদিকে কি ভালো দেখতে। এ কথা যে আপনি জানাচ্ছেন, আমি বোধ করতে পারি কতটা যন্ত্রণা থেকে উঠে এসেছে এ কথা, কারণ আপনি আপনার জন্মের সময় থেকে এ কথা শুনে আসছেন। আরও একজন জানিয়েছেন, যিনি কলেজে পড়ছেন, লিখেছেন, আমি আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী, আমার ছোটোবেলা কেটেছে মফস্বলে, সরকারি স্কুলে পড়াশোনা করেছি। আমি যখন কলেজে ভর্তি হলাম তারপর থেকে আমি শুনে আসছি আমাকে বাকিদের মতন প্রিটি দেখতে নয়, কোট আনকোট বললাম, এবং আমার অ্যাপিয়ারেন্স, স্মার্টনেস, পার্সোনালিটি, টেস্ট, আমি কী ধরনের পোশাক পরি, সমস্ত কিছু নিয়ে সামনাসামনি ঠাড়ে ঠোড়ে আমাকে নানান ধরনের কটূক্তির মুখোমুখি হতে হচ্ছে সহপাঠীদের কাছ থেকে। দীর্ঘ এক বছর লকডাউনের সময় এ তুলনা আমি অভিজ্ঞতায় পেয়েছি, সোশ্যাল মিডিয়াতেও এই ধরনের লেখালেখি পেয়েছি, আমায় কিরম দেখতে তাই দিয়ে। বলছে যে আমার আত্মবিশ্বাস ভেঙে গেছে, কখনো আমার সমবয়সীদের সঙ্গে তুলনার মধ্যে দিয়ে যেতে যেতে আমারও মনে হয়েছে আমার ওদের প্রতি ঈর্ষা জন্মাচ্ছে। আমারও একসময় তারা তো বন্ধু ছিল, কিন্তু তাদের আচরণের মধ্যে বন্ধুত্বের কোনো ছাপ কিন্তু পাওয়া যাচ্ছে না। আমার মাঝে মাঝে মনে হয় আমিও যদি ওদের মতন সুন্দর হতাম, স্মার্ট হতাম, তাহলে কি কথাগুলো আমার শুনতে হতো না? আমি তো যথেষ্ট পরিশ্রমী, তাই দিয়ে কি সত্যি যথেষ্ট হওয়া যায় না এই সমাজে? আমি এই দুটি প্রশ্নকে একটু একসঙ্গে নিয়ে উত্তর দেব। যদি দেখতে খারাপ লাগে লোকে কি বলবে নিয়ে আমরা একটা পর্ব করেছিলাম, আপনারা মনে করলে ফিরে গিয়ে সে পর্ব দেখতে পারেন, কারণ কিছু অংশ সেখানেও আমরা আলোচনা করেছিলাম। আপাতত যেটা বলবো, না, দিদির প্রতি বা বন্ধুদের প্রতি গোড়ার থেকেই ঈর্ষা ছিল না, এ ঈর্ষার বীজ পুঁতে দিয়েছে আমাদের পরিপার্শ্ব। আমাদের কাকে কেমন দেখতে লাগবে এ তো কেউ আমরা নির্ধারণ পুরোপুরি করতে পারি না। আমাকে কিরকম দেখতে হবে কি আমি ঠিক করেছিলাম? এখন যদি আমার মনে হয় যে আমি কেন অমুকের মতন অত লম্বা হলাম না, আমার কেন এক ঢাল এতখানি চুল হলো না, এ তো আমার হাতে নেই, মানে চুল কেটে ফেলবো কিনা আমার হাতে আছে, কিন্তু বাকিটা, তার ঘনত্ব, তার রং, এগুলোর মধ্যে আমি কিছু প্রসাধনিক পরিবর্তন আনতে পারি। কিন্তু কিছু বায়োলজিক্যাল ট্রুথ আমাদের প্রত্যেকের থাকে, যেটা আছে আমি সেটাকে উদযাপন করবো না কেন? পরিবারের মধ্যে আপনারা যারা দেখছেন অনুষ্ঠান, আমি বলবো অনেক সময় আমরা না খুব অসচেতনভাবেও এই ধরনের মন্তব্য করে ফেলি, উফ, মাকে আজও কি দেখতে, মেয়ে তারে কাছেও আসেনি। এটার দরকার নেই, এতে না মাকেও ভালো বোধ করানো হয় না। যিনি এ চিঠি লিখছেন তার দিদির বক্তব্য আমরা জানতে পারলাম না, কিন্তু এমনও আমি শুনেছি বহু ক্ষেত্রে যে যাদের সঙ্গে তুলনা করা হচ্ছে তারও হয়তো কষ্ট হচ্ছে, আমার বোনটাকে এরকম বলে কেন, তারও হয়তো কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে মনে হচ্ছে, ইস, আবার বোনকে এরমভাবে বলবে, ওর তো মনটা খারাপ হয়ে যাবে।
আমি কিন্তু ওদের সম্পর্কটাকেও বিষিয়ে দিচ্ছি, এতে কারোকে আমরা ভালো বোধ করাচ্ছি না। এখানে না একটু আমরাও যদি সচেতন হতে পারি যে কারোর প্রশংসা করতে গেলে আমাকে তুলনা করে অন্যকে ছোট তোমাকে বড় বানাতে হবে না। আমি এমনিই তোমায় বলতে পারি, দিদিকে বলতে পারি বাহ তোকে দারুণ দেখাচ্ছে, বোনকেও বলতে পারি তোকেও দারুণ দেখাচ্ছে, বা বোনকে আগে বলতে পারি তারপরও দিদিকে বলতে পারি, কিছু যায় আসে না। আমাকে একটা তুলনামূলক বিচারেই বা যেতে হবে কেন? মানে অমুককে ভালো বলতে গেলে অমুকের থেকে ভালো বলতে হবে কেন? শুধু ভালো বলি না, আপনাকে বলবো যে দিদির সঙ্গে এই যে তুলনা চলে তাই নিয়ে যে খারাপ লাগা না, আপনার দিদির প্রতি কোনো বিরূপতা নেই, আপনি দিদির কোনো অমঙ্গল চান না, কিন্তু নিজেকে দিদির নিরিখে ওরা দেখাচ্ছে বলে আপনি দেখবেন না। আরেকজন যে চিঠি পাঠিয়েছেন, সহপাঠীদের কাছ থেকে মন্তব্য উঠে আসছে, কখনো কখনো সহপাঠীদের আমরা একটু অ্যাসার্টিভলি বলে দেখব যে আচ্ছা সত্যি তোদের আজকের দিনে দাঁড়িয়েও মনে হয় যে এইগুলোই কেউ ভালো না মন্দ তার মাপকাঠি? আমার পড়াশোনা, আমার পরিশ্রম, আমার মেধা, এগুলোর কি রূপ নিরূপণ সম্ভব? আজকের দিনে দাঁড়িয়েও তোদের এগুলো মনে হয়? বডি শেমিং নিয়ে তোরা মাঝে মাঝে ইন্টারেস্টিং পোস্ট শেয়ার করিস, তাহলে এটা কি করছিস? বডি শেমিংয়ের মধ্যে এও পড়ে কিন্তু আমাকে কীরকম দেখাবে, আমি নিজেকে কীরকমভাবে উপস্থিত করব, এ সিদ্ধান্ত আমার, আমাকে ওর মতন করে সাজতে হবে না। এইটাই স্মার্টনেসের একমাত্র প্রতিনিধিত্ব করার মতন সাজগোজ বলেও কিছুকে ধরে নিতে হবে না। আমার যদি মনে হয় যে আমি যে পোশাক পরে কমফোর্টেবল আমি তাই পরব, আমি তাই পরব। ওর চোখের ক্যামেরায় আমার কি ছবি এলো, তাতে আমার নিজের ভেতরকার ছবি আদতেই নির্মিত হয় না। এটা এটা কিরম জানো তো, আমরা অনেক ছোটবেলায় আমার মনে আছে নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে দেখেছিলাম যে অনেক 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 ধরনের আয়না রয়েছে, এক একটা আয়নায় আমাদের এক একটা ছবি ওঠে, কোনোটাতে আমাদের ভীষণ মোটা লাগে, কোনোটাতে আমাদের ভীষণ লম্বা লাগে, বেটে লাগে, মানে বাচ্চাদের নানান বিজ্ঞান বোঝানোর জন্য তখন তো আমাদের অন্যান্য অনেক অনেক জায়গা ছিল না, এই সব জায়গায় আমরা গিয়ে গিয়ে দেখতাম, ভারী মজার। আমার মনে হয় গোটা সমাজটাই ওরকম আয়নায় ভর্তি, কোনো আয়নায় তোমাকে বিরাট লম্বা দেখাবে, কোনো আয়নায় তোমায় বেটে দেখাবে, কোনো আয়নায় মোটা দেখাবে, রোগা দেখাবে, ভালো দেখাবে, মন্দ দেখাবে, কোনো আয়নাই তোমাকে তোমায় দেখাবে না, কারণ তুমি কোনো আয়নাতেই আদতে সীমাবদ্ধ নও, তুমি তুমি, তুমি ওর চোখের আয়নায় নিজেকে আর দেখো না। তোমাদের প্রত্যেকের মধ্যে এই যে কষ্টের জায়গাটা আসছে, সেই কষ্টের জায়গায় কোথাও ঈর্ষাবোধের জায়গায় নিজেকে আবারও যে অন্যের তুলনায় খাটো লাগছে, এ খাটো লাগার কথা ছিল না, লাগিয়েছে পরিপার্শ্ব। পরিপার্শ্ব যতক্ষণ না নিজেকে বদলায়, তার দ্বারা আমি যেন এতটা প্রভাবিত না হই যে নিজেকে নিজের চোখে অসুন্দর দেখব। এবারে যে চিঠিটি পড়বো, ইনফ্যাক্ট একটা নয় কয়েকটি মিলিয়ে, সেই চিঠিতে ঈর্ষা নয় হিংসের কথা এসেছে। চিঠিগুলোতে ঢোকার আগে এই দুটি শব্দকে আমি একটু ভাঙতে চাইব। আমরা অনেক সময় একে অপরের প্রতিশব্দ হিসেবে এদেরকে ব্যবহার করি, ঈর্ষা এবং হিংসে, কিন্তু এই দুটির তাত্ত্বিক জায়গা কিন্তু এক নয়, ব্যঞ্জনা এক নয়। ঈর্ষা তখনই আসে যখন আমার মনে হচ্ছে তোমার যা আছে তা আমার থেকে বেশি। এতক্ষণ যে আলোচনাটায় আমরা ছিলাম, তোমার সাফল্য, তোমার রূপ, তোমার প্রেম, তোমার জীবন, তোমার অনেক আছে আমার অনেক নেই থেকে তোমারটা যখন আমি পেতে চাইছি, তোমার সম্পদ কেন আমার কেন নেই, এইটা যখন আমাদের মধ্যে আসে তখন তা ঈর্ষা। হিংসে একটু অন্যরকম, হিংসে কখনোই শুধু তোমার আমার গল্পে হয় না, হিংসেতে সবসময় একটা ত্রিভুজ থাকে, অর্থাৎ আমার মনে হচ্ছে কেউ অমুককে আমার থেকে বেশি ভালোবাসে, হিংসে সেখানে আসে। হিংসে অর্থাৎ একটা ছোট সন্তানের বাচ্চারও বাড়িতে মনে হতে পারে যে মা দাদাকে বেশি ভালোবাসে, দিদিকে বেশি ভালোবাসে, বা দাদার মনে হতে পারে ভাইকে বেশি ভালোবাসে। দেখুন, সেখানে কিন্তু মা আছে, ভাই আছে, দাদা আছে, সেখানে কিন্তু শুধুমাত্র মায়ের ওটা ভালো আমার কেন নয়, বা ভাইয়ের শুধু এটা মনে হচ্ছে না যে দাদার কেন অমুকটা ভালো আমার ভালো নয়, দাদার কেন এটা ভালো আমার ভালো নয়, ঈর্ষা। অমুক কেন তুষুককে আমার থেকে বেশি ভালোবাসে, অমুক আছে, তুষুক আছে, আমি আছি, ট্রায়াঙ্গল। প্রেমের ট্রায়াঙ্গল হয়, পরিবারের মধ্যেও ট্রায়াঙ্গল হয়, হিংসের গল্পে সবসময় আরও এক পক্ষ থেকে যায়। আসি চিঠিগুলোতে। একজন লিখছেন, আমি অ্যালাইড মেডিকেল কোর্স পড়ছি, মাস্টার্সের ছাত্রী, আমার এখন 24 বছর বয়স। আমার সঙ্গে একজনের সম্পর্ক রয়েছে,
খুবই ভালো সম্পর্ক, আমার সঙ্গে তার 10 বছরের বয়সের ডিফারেন্সও রয়েছে, আমরা খুবই হ্যাপি, খুবই আন্ডারস্ট্যান্ডিং রয়েছে আমাদের মধ্যে, সবই ঠিকঠাক। সে তার আগের দুটি সম্পর্কের কথা তার প্রাক্তনের ব্যাপারে আমাকে জানিয়েছিল, তাদের আমি চিনিও না দেখিও নি, কিন্তু আমার মনের মধ্যে না একটা অদ্ভুত হিংসে তৈরি হয়েছে। আমার বারংবার মনে হচ্ছে যে ওদের বোধহয় আরও বেশি ভালোবেসেছিল, কখনো তো ওদের এত এত ভালোবেসেছে, এ কথা ভাবলেই আমার কিন্তু খুব অসুবিধে হয়। এখন প্রাক্তনদের সঙ্গে ওর আর কোনো যোগাযোগ নেই, কিন্তু এও ঠিক যে আমার মধ্যে এক ধরনের অসুবিধে তৈরি হয়। এবং উনি খুব সুন্দরভাবে লিখেছেন, আমি জানি এটাকে রেট্রোস্পেকটিভ জেলাসি বলে, সামাজিক অবস্থানের দিক থেকে এবং সব দিক থেকে আমি জানি আমি ওদের থেকে অনেক বেশি এগিয়ে, তবু মনের মধ্যে এক অদ্ভুত অস্বস্তি লুকিয়ে থাকে যেটা আমাকে মাঝে মাঝে খুব ইরিটেশন দেয়। আরেকজন লিখেছেন যে দিদিকে যদি পরিবারের বাকিরা বেশি ভালোবাসে, আমায় যে নামে ডাকতো সেই নামে ডাকে, তাতে আমার খুব কষ্ট হয়। এই যে অন্যের কাছে আমার গুরুত্ব আর অতটা নেই, আমি এক্সক্লুসিভ নই, এই নিয়ে আমাদের মধ্যে হিংসে আসে। হিংসে এবং ঈর্ষার মধ্যে সংযোগ আছে, এমনও হতে পারে যে আমি যাকে হিংসে করছি আমি আদতেই মনে করি ও ঈর্ষণীয় বটে, অর্থাৎ ওর এমন এমন অনেক দিক আছে যার জন্যই হয়তো ওকে বেশি ভালোবাসা হচ্ছে, এ আমার মনে হতে পারে। কিন্তু আবার নাও মনে হতে পারে, ঠিক যেরকম যিনি লিখেছেন যে আমি জানি যে আমার যিনি সঙ্গীর প্রাক্তনরা রয়েছেন আমি তাদের থেকে অনেক বেটার, তার মানে দেখুন ঈর্ষা নেই কিন্তু এখানে, ওর কিন্তু মনে হচ্ছে না যে ওরা অনেক ভালো আমার থেকে বা ওদের মতন ভালো আমি কেন হলাম না, এমনটা নেই। ওরা অত ভালো নয় কিন্তু বেশি ভালোবাসা পেয়েছে কি, এইখানে হিংসে রয়েছে। আমার আপনাদেরকে বলার, এই হিংসের বোধও কিন্তু আবারও আমাদের অনেকের মধ্যে অনেক সম্পর্কের রসায়নে আসে, একটি ছোট শিশুর মধ্যেও আসতে পারে। আচ্ছা, মা কি বাবাকে আমার থেকেও বেশি ভালোবাসে? আসতে পারে, তার কারণ আমরা যখন পৃথিবীতে জন্মাই আমরা কেউ এক্সক্লুসিভ অবস্থান নিয়ে জন্মাই না। যখন আমরা আসছি পৃথিবীর বুকে ততক্ষণে কিন্তু যে পরিবারে আমি আসছি তাতে বাকি বড়রা অনেকে অনেককে অলরেডি ভালোবাসে, আমরা তাদের মধ্যে এসে পড়ছি। সে শিশুর মনে হতে পারে কিন্তু কেন আমাকেই শুধু ভালোবাসে না, কারণ তার তো গোটা পৃথিবীর সঙ্গে তখনও পরিচয় হয়নি, সে তো তখন শুধুই নিজের মধ্যে আত্মস্থ। কিন্তু যত আমরা বড় হতে থাকি আমাদের মধ্যে এই আদিম ঈর্ষা হিংসের বোধ থাকতে পারে, তাদের সঙ্গে একটা যুক্তিপূর্ণ সংলাপে আসতে হয়। ঠিক যেরকম আপনারা যে চিঠি পাঠিয়েছেন, আপনাদের বলবো হ্যাঁ হিংসের বোধ আসবে, নিজেকে যদি এটা বলতে পারি যে আচ্ছা ওরা যে অবস্থান রাখে আমি কি সত্যি ওদের চেয়ারে বসেছি, দিদিকে কেউ ভালো নামে ডাকতে পারে, আদরের নামে ডাকতে পারে, তাতে কি সত্যি আমার ভাগের আদর ওর কাছে চলে যায়? আদরের তো অনেক প্রসারও থাকতে পারে, আমার ভাগেরটি আমার, তোমার ভাগেরটি তোমারও তো হতে পারে। আমার সঙ্গীর যে প্রাক্তন, তার সঙ্গে ওই সময়ে দাঁড়িয়ে যে প্রেম হয়েছিল, যে সংলাপ হয়েছিল, সেটা সেই সময়ের সত্য। আমার সঙ্গে তোমার যে সম্পর্ক হচ্ছে সেটা তো এই সময়ের সত্য। আমি যদি আমার আর তোমার সম্পর্কে সেই বোঝাপড়ায় থাকি, সেই আনন্দে থাকি, সেই প্রেমে থাকি, আমারটা তো আমার কাছে এমনিই এসে পৌঁছচ্ছে। আর যেহেতু আপনি লিখেছেন 10 বছরের বড় উনি আপনার থেকে, দেখুন যিনি জীবনের আরও অনেকটা পথ পেরিয়ে আপনাকে পেয়েছেন সেই পথে তো তার অন্য সম্পর্কেরও অনেক ইতিহাস থেকে যেতে পারে। আমরা দুজনেই একেবারে ষোড়শী ষোড়শ এক্ষুনি সম্পর্ক শুরু করলাম, কোনো ব্যাগেজ নেই, এমন তো নাও হতে পারে। তো যদি পুরনো সম্পর্ক থাকেও, সেই পুরনো সম্পর্ক পুরনো হয়েছে বলেই তো আপনার সঙ্গে আজকে সম্পর্ক, ওটাতেই যদি সর্বসুখ থাকতো উনি ওখানেই থাকতেন, নেই তো সে সম্পর্কে উনি। তাহলে আপনার অবস্থানগত জায়গাটা কি সত্যি খুব অসুরক্ষিত হয়? আপনার কোথাও কি সত্যি কিছু নড়ে যায়? একই কথা বলবো যা দিদিকে নিয়ে মনে হচ্ছে তাকেও। হ্যাঁ, অনেক সময় পরিবারে যে তুলনা আসে, ঈর্ষার ইন্ধন থাকে, একটু আগে আমরা চিঠিতে পেয়েছি, এখানেও যদি তেমনটা থাকে আমরা একটু সজাগ হব। কিন্তু আমার নিজের অবস্থান, আমার মায়ের কাছে, বাবার কাছে, পরিবারের অন্য মানুষদের কাছে দিদিকে বেশি ভালোবাসা দিয়ে যেন আমি না দেখি, এমনটা হয় না আমি বলছি না, অনেক সময় পরিবারে বৈষম্য থাকে, কিন্তু কোথাও কি আমি সেটাকেও একটু ওভার রিড করছি, একটু বেশি কি আমি সে বিষয়ে সংবেদনশীল হয়ে পড়ছি? নিজের মধ্যেও আমরা একটু ভাববার চেষ্টা করব, আমিও কি একটু বেশি তুলনা টেনে ফেলছি? একথা আমাদের মানতেই হবে, আমরা কেউ আসলে কারোর জীবনে একমাত্র হই না। আমি আমার সঙ্গে তোমার সম্পর্কে একমাত্র, কিন্তু তোমার সঙ্গে অন্যরা আবার কোনো কোনো মাত্র হয়ে থাকবে। কিন্তু এ তো হতে পারে না যে গোটা পৃথিবীতে শুধু দুটি মানুষ তাদের দুজনের ভালোবাসা নিয়ে থাকবেন,
তাদের জীবনে অন্য ভূমিকায়, অন্য পরিসরে, অন্য সম্পর্কে, স্নেহে, প্রেমে, ভালোবাসায় অন্যরা থাকবেন, তাতে কখনো কখনো অতিরিক্ত জটিলতা আসতে পারে, নাও আসতে পারে। কিন্তু হিংসা যখন আমার মধ্যে আসছে, আমার অবস্থানগত যে নিরাপত্তাহীনতা, যেন আমার ভাগে কম পড়লো, এই বোধটার সঙ্গে যদি আমরা আরেকটু বোঝাপড়ায় আসতে পারি, তাতে হয়তো আমার নিজেকে নিয়ে এতটা যন্ত্রণা হবে না। এই তুলনাটা কিন্তু আমি আমার মাথার মধ্যে আনছি। সন্দেহের এপিসোডে বলেছিলাম এই কথা, ফিরে গিয়ে একটু সেটাও আপনি দেখতে পারেন। এই যে বারবার মাথায় টেনে আনছি ওর প্রাক্তনকে, আমি কি আমার মাথায় আমাদের সম্পর্কে একটা ত্রিকোণ তৈরি করছি না? দিস ইজ নট এ ট্রায়াঙ্গল লাভ। আমি কি যৌথতায় বারবার ভিড় তৈরি করে ফেলছি না? আমার হিংসা কি আমাকে সেদিকেও ঠেলছে না? আমরা ঈর্ষার এবং হিংসার নানান দিক নিয়ে আজকে কথা বললাম। প্রিয়াঙ্কা, এবার তোমার কথায় আসি। এই যে এত ধরনের ঈর্ষা তৈরি হতে পারে, হিংসা তৈরি হতে পারে, এই শুনতে শুনতে কোথাও কি চিহ্নিত করা গেল প্রিয়াঙ্কা? কোন জায়গা থেকে তোমার মনের মধ্যে যন্ত্রণা আসছে? কোথা থেকে তোমার মনের মধ্যে মনে হচ্ছে যে আমি ওর সুখে সুখী নই, ওর আনন্দের খবরে আনন্দিত নই? যদি তুমি তোমার জায়গাটি চিহ্নিত করে থাকতে পারো, মূলত কী কী নিয়ে ঈর্ষা হয় তার একটা সামগ্রিক ধারণা তো আমরা নিলাম, দেখো তো কোথাও একটু আরাম পৌঁছয় কি না। ঈর্ষা আমাদের খুব আদিম একটি আবেগ, কিন্তু সে আবেগের সঙ্গে সামাজিক বোঝাপড়া সম্ভব। আরেকটা কথা একটু একেবারে শেষে বলবো, আমাদের অজান্তে আমরা অনেক সময় আমাদের আচরণে ঈর্ষার একটা বহিঃপ্রকাশ ঘটিয়ে ফেলি। আমি যদি আমার ঈর্ষাকে নিজের মধ্যে চিহ্নিত করতে পারি, তাহলে সে বহিঃপ্রকাশ ঠেকানো সম্ভব। কীরকম? ধরা যাক আমার সামনে কেউ কারোর ভীষণ প্রশংসা করছে, আমিও শুনছি হাসি মুখে, বলতে বলতে হঠাৎ বললাম, বাবা ওর যা অন্য একটা দিক আছে জানো না তো, ঠাট্টা করেই বললাম। সত্যি কি ঠাট্টা করে বললাম? ভেতরে কি কোথাও মনে হলো যে একটু এই এত প্রশংসার মধ্যে গুঁজে দিয়ে আমার অস্বস্তিটুকুকে? হয়তো যাকে নিয়ে বললাম তারও কষ্ট হলো, কিন্তু হাসতে হাসতে বলেছি তো, সেও কিছু বলে উঠতে পারলো না, সেও বুঝলো ওর বোধহয় আমার নিয়ে একটু ঈর্ষা আছে। আমরা যখন ঈর্ষাকে নিয়ে সচেতন হচ্ছি, সতর্ক হচ্ছি, আমাদের বাহ্যিক বহিঃপ্রকাশগুলো নিয়েও একটু হই না সতর্ক। ঈর্ষা থেকে যদি সত্যিই আমাদের উত্তরণের পথ খুঁজতে হয়, নিজের সম্পর্কে আর একটু সজাগ হতে হবে। আমার ঈর্ষা দিয়ে আমিও কিন্তু অনেক ভালো অভিজ্ঞতা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। যারই গানের অনুষ্ঠানে যাচ্ছি মনে হচ্ছে, ইস ও কেন আমার থেকে ভালো গায়, গানের অনুষ্ঠানটা উপভোগ করা হচ্ছে না। যারই একটা ভালো কাজ দেখছি মনে হচ্ছে, ইস ও কেন ভালো করে, ভালো কাজটার আনন্দ নেওয়া হচ্ছে না। আমার না পারাটার সঙ্গে সারাক্ষণ যদি আমার যুদ্ধ চলে, অন্যের পারাগুলোর সঙ্গে আমার যে একটা উদযাপনও চলতে পারে, ভোগ করা চলতে পারে, আনন্দ চলতে পারে, আমরা কিন্তু তার থেকেও কোথাও যেন সরে আসছি। ঈর্ষার সঙ্গে যখন বোঝাপড়ায় আসবো, তখন হয়তো দেখবো সেখানেও আমার আরও অনেক ভালো লাগার সম্ভার উন্মোচিত হচ্ছে। আমার আশা রইল আমরা যেন সেই সম্ভারটুকু সন্ধান